মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শাড়িটা তুই পরিস মা। আমি আর শোন না, আমি না তোর ভাইয়ের জন্য ওই জামাটা কিনেছি, একটু দেখ তো পছন্দ হবে কিনা। কি কাণ্ড করছো, এত জিনিস আনছো কেন? ও আরেকটা কথা শোন, আমি তো তোর ঠাকুমাকে কখনো দেখিনি, উনি বয়স্ক মানুষ, তুই পুজোর পরপরই যাচ্ছিস, এই শাড়িটা না তোর ঠাকুমাকে দিস আমার নাম করে। তুমি আমার ঠাম্মালে গাওয়ানছো, তোমার যে আমি কি কমো, তুমি না কেরে অন্নপূর্ণা, সাক্ষাৎ অন্নপূর্ণা তুমি। আচ্ছা হয়েছে হয়েছে, এটা ধর, এটা ধর, ভাইকে দিবি। তুমিও আনছো? কত দোকান ঘুরে ঘুরে তোর জন্য আমি কত রকম শেপের টিপ কিনেছি, দেখেছিস কি সুন্দর চুমকি দেওয়া রঙিন রঙিন টিপ, তুই সব জামা কাপড়ের সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচ করে করে পরবি, কেমন? এই নে ধর, নে ময়না ধর, দেখ পছন্দ হয়েছে কিনা। এত টাকা খরচ করতে গেলে কেন তুমি? না না, টাকার কি খরচ করেছি আমি, আসলে এইটা আমার কাছে ঘরেই ছিল, ওই তোর মোহ দিদি পরবে না তো, তাই ভাবলাম কি পিসটা তুই বানিয়ে পড়তে পারবি। হ্যাঁ, আমি তোমাকে নেল পলিশ করে দিলাম, তুমি যখনই পরবে তোমার আমাদের কথা মনে পড়বে। ধন্যবাদ। মেঘ দিদি তুমি আসছো, আমি ভাবলাম তুমি বোধহয় আসবে না, তোমার লগে আর দেখাই হইব না। তাই কখনো হয়, এটার মধ্যে সাজের জিনিস আছে, কেমন সুন্দর করে সাজবে, যেমনটা তুমি সাজো। আমার লিগা বাবা, অনেকে তো অনেক কিছু দিয়েছে দেখছি, তাহলে আমাকেও তো কিছু দিতে হয় তাই না? এই নে এই নে, এতো বিস্কুট আছে তোর আর তোর ভাইয়ের জন্য, ব্যাগে ভরে ফেল ভরে ফেল। এই তো দেখে মনে হচ্ছে একেবারে ফেয়ারওয়েলের আসর বসে গেছে। সে তুমি ভুলতেই পারো গুঞ্জা, দেখো না একদিন মেয়েটা ছিল তো, ভারী মনটা টানছে ওর জন্য। আমরা তো স্টুডেন্ট, আমাদের কাছে অত টাকা পয়সা নেই, কিন্তু আমাদের জমানো টাকা পয়সা দিয়ে তোমার জন্য কিছু উপহার এনেছি, তুমি নিলে খুব ভালো লাগবে। কি তোমরাও কিনছো? আচ্ছা আচ্ছা কি আনছো কও। সেরকম কিছু না, এই আমাদের এখানকার কিছু স্পেশাল খাওয়া, কিছু মিষ্টি আছে, কিছু নোনতা আছে, তোমার খুব ভালো লাগবে, তুমি রেখে ডেকে খেতেও পারো। এই নাও এই নাও। ধন্যবাদ। তুমি কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, খুব মিসবিহেভ করেছো, যেটা আমি কিন্তু পছন্দ করিনি। তবে যতদিন আমাদের বাড়িতে ছিলে, আমার মায়ের হাতে হাত গিলে অনেক কাজ করেছো, অকাজ করেছো অনেক, কিন্তু কাজও করেছো। শুনলাম পড়াশোনা করতে তুমি খুব ভালোবাসো, লেখাপড়াতেও ভালো। আমি জানি না তোমার সাথে এরপর দেখা হবে কিনা, বা তুমি এখানে আসতে পারবে কিনা, তাই তোমার জন্য আমি দুটো বই নিয়ে এসেছি। ইয়েস নাও। রতুর, তুমি যে ওর জন্য উপহার নিয়ে এসেছো, কই আমায় বলনি তো? কি বলবো বলো তো, মানে এখানে আবার বলার কি আছে, তোমাকে আনতে যাওয়ার পথে বইয়ের দোকানদারি ওর জন্য দুটো বই কিনে নিয়েছি, মনে হলো চলে যাবে তাই কিছু একটা দিই, পড়াশোনা করে স্টুডেন্ট, সেই জন্য নিয়ে এসেছে, এই দুটো বই ওর পড়তে খুব ভালো লাগবে তাই ওর জন্য নিয়ে এসেছে। তুমি তো বাংলা পড়তে পারো না, তাহলে আমি তোমাকেও দিতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।